কর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমাদের যে এখন যে ভাইরাসটা আইছে, আমি জানি না পৃথিবীর বেশিরভাগ মানুষই বুঝতে পারতেছে না যে এটারে কেমনে আসলে ফেস করন। আমেরিকার মতো জায়গার মধ্যে মানুষ মরতেছে হেভিলি, আজকে না গতকালকে প্রায় 2000-এর মতো মানুষ মারা গেছে আমেরিকাতে। একজন মরা মানে আমাদের দৈরা নিতে পারেনি 1000-এর মরার অমান। আমরা তো অসুখটা হইলে পরে ভেন্টিলেশন, যেটা এই ভেন্টিলেশনই আমরা নাই। আমরা সারা সোনার ঘাটে, আমি ডাক্তারদের কাছ থেকে জানলাম যে পুরা 3.5 লাখ মানুষের লেগে একটা অক্সিজেনের মেশিন আছে। অক্সিজেনের মেশিন, ভেন্টিলেশন তো পরে, মানে যারা শ্বাসকষ্ট এটার লেগে একটা অক্সিজেনের মেশিন আছে। আমি আপনারা আজকে প্রথম, আমি এইখানে ভলান্টিয়ারদের উদ্দেশ্যে কথা হইতেছি। আপনারা আমার সামনে যারা আছেন তারা তো সাহায্য প্রার্থী না, আপনারা হলো ভলান্টিয়ার। এখন বাংলাদেশের যে জিনিসটা দরকার, এটা হইল গিয়া বেশিরভাগ নেতারা যারা সুবিধাবাদী নেতা, এরা কিন্তু সবাই ডাকাত, বাড়ি ঘর লকডাউন। আপনি দেখুন পুলিশ কিন্তু বাইরে, সাধারণ যারা এই ক্লাবের যারা লোকজন ফুলাফান এরা বাইরে, কিন্তু দেখা যাইতেছে আমাদের অনেক নেতারা এখন আর আমাদের ঘরে নাই, এই মানে লকডাউনে আছে। আমি যেটা কইতাম চাই এটি হইলো এখন যারা ইয়াং আপনারা আমার সামনে আছেন, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে এরকম একটা সময় আপনারা মাস্ক লাগাই যে মাঠে নামছেন। কারণ হইলে আর 15-20 দিন পরে কিন্তু ব্যাপক অভাব দেখা দিব। আমি জানি না আপনারা আমার সাথে একমতই বা কিনা যে আর 15-20 দিন পরে, কারণ আমাদের সামান্য ইন্ডিয়া থেকে পেঁয়াজ বন্ধ হয়েছিল। পেঁয়াজ বন্ধ হওয়ার কারণে 50 টাকার পেঁয়াজ হয়েছে কত, 250 টাকা পর্যন্ত। ইন্ডিয়ার অবস্থা খারাপ হইব, আমরা 10-15 দিন পরে মনে করেন আমি জানি না যে ভাইরাসে কত মারবো আর আমরা অভাবে কত মারবো। আমি এই কারণে প্রস্তুতি নিয়ে আমি টাকার থেকে আইসি, আমার যা আছে তা নিয়ে আইসি। এখন আপনারা একটা কথা কইমু, মানুষের গ্লাভস, এই যে মাস্ক যা দা দেওয়া লাগে, আমি আপনার সাথে আছি। আমি যৎকান পর্যন্ত, আমার শেষ পর্যন্ত আমি থাকতাম চাই। এখন কিন্তু এমন একটা বিপদের মুখে আইসি, সাধারণ মানুষকে কিন্তু আমরা আনতামই পারতেছি না। ধারো আমরা এত দূরে গেছি কি, এখন আমরা আগে আসলাম হইলো শারীরিকভাবে, ধারো আর মনের দিক থেকে আসলাম দূরত্বে। এখন আস্তে আস্তে বাইরে আছে আমরারে, মনের দিক থেকে ধারো আনতেছে কিন্তু শরীরগতভাবে দূরে নিতেছে। দোয়া করো যে এই ভাইরাসের কারণে আমরা যারা মানুষদের মধ্যে, আমার মতো যারা টাউট বাটপার আছে, এরা কিছু কমে কিনা, এই বড়ার বয় আইয়ো চুরি সামারি কিছু কমে কিনা, মানুষের টেকা লুটপাট কিছু কমে কিনা, এটা দোয়া করো যে ভাইরাসে যদি আমার নেয় গাও, তাতেও যদি বাংলাদেশটা কিছু বাটপার কমে, তাহলে তোমরা কপালে এই দুর্যোগ বা যারা বাচ্চারা আছে এরার কপালে নতুন বাংলাদেশ যেন তৈরি হয়। তোমাদের প্রতি অনুরোধ রইল, প্রথমে আজকে এখানে তো 40টা দেওয়া হয়েছে, 40টা ফ্যামিলিরে তোমরা দিতে পারবাই। এরপরেও তোমাদের যা যা লাগে আমার জানাইবা, এখানে রুয়েল আছে জানাইবা। আমি চাইতেছি যে আমার গরু যদি 1 কেজি চাউল থাকে, তাও অন্তত আমার সোনার কাঠটা, আমার ক্ষমতায় তো সোনার কাঠের বেশি আমার কাবার করে না, সোনার কাঠটা আমি চাইতেছি তোমরা সবাইরে সাথে নিয়া। আমি হয়তো শেষ হয়ে যাই গিয়া, এরপরে তোমরা তোমরা জায়গার থেকে আত্মীয় স্বজন থেকে যেভাবে পারো ম্যানেজ করিয়া। আমি মনে করি এটা একটা 71 সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, আর এখন একটা সময় আইছে প্রমাণ করার যে খেটা যোদ্ধা, খেটা প্রকৃত অর্থে মানব সেবার লাইকে কাম করে, আর খেটা দান্দার লাইকে কাম করে। এখন সময় আইছে, কারণ দেখুন সবাই কয় মাঠে বাইরে যাইও না, ঘরের বাইরে যাইও না, গেলে মরি যাবে একা। সবার মনের মধ্যে হইলে গিয়া মরার ভয়, আর এই মরার ভয় তৈও তোমরা যারা আজকে এখানে আইসো, এর মানে প্রকৃত অর্থে মানুষের চিন্তায় আইসো। এখানে কেউ চেয়ারম্যান মেম্বার হইবার লেগে কেউ আইসে না। আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই, তোমরা এখন একটা কাজ করবাই, তোমাদের গ্রামটারে তোমরা লকডাউন করবাই, যেভাবে বাইরের লোক যেন কোনোভাবে কেউ ঢুকতে না পারে। নতুন কোনো লোক যদি ঢুকে, তোমরা যেন এই খবরটা যেন ইয়ন ওসিরা পায় যে লোকটা যদি নারায়ণগঞ্জ থেকে আইয়া থাকে, তোমরা জানো যে নারায়ণগঞ্জে পুরা ভাইরাসটা ছড়াই গেছি গা, নারায়ণগঞ্জের মানুষ যেন আইতে না পারে, আইলেও যেন প্রপারলি সুন্দরভাবে যেন প্রশাসনের মাধ্যমে যেন আয়। তোমরা তোমাদের গ্রামটার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তোমরা রাতে আমি সমজাই দিয়ে যাইতেছি, আর যখন চরম অভাব পড়বো তখন আবার তোমরা আমার সাথে যোগাযোগ করবাই, আমি তোমার সাথে আসি। তোমরা তোমাদের লেগে থাকো, তোমাদের গ্রামটার লেগে থাকো। আজকে এই পর্যায়ে আমি আর কেন যাইমু ত্রাণ দেওয়া, তোমরা লেগে অনেক দোয়া রইল, দূরত্ব রাখিয়া নিরাপত্তা রাখিয়া যত কান পারো খাম করে যাও। মরমু তো এমনও মরতাম পারি, এমনও মরতাম পারি। আমি প্রতি বৃহস্পতিবারে বাড়ি তাই গাড়ি দিয়া, এই ঢাকা সিলেট রোডের মধ্যে মরার সম্ভাবনা আমার সবচেয়ে বেশি আছে। অতদিন অন্ত বাইচে আইছি, এখানে যদি করোনায় যদি আমার নেগা নেগা, তারপর অন্তত আমি মানুষের সামনে জানাজার দ্বারাই যে না হইতে পারে আমরা লাগিয়ে মানছে যে এই লোকটা মানুষের লেগে খাম করতে করতে মারা গেছে। এই দুর্নীতি হইয়া দান্দা হইয়া সুবিধা নিয়া এই ধরনের মত যেন আল্লাহ না দেয়। আমি তোমার লাগে আবারও দোয়া হইয়া আজকের মতো বিদায় নিতেছি, তোমরা সুন্দরভাবে যারা গরিব তাদের কাছে এটা পৌঁছাই দিও, আর যা যা লাগে তোমরাও যা যা লাগে রুয়েলের মাধ্যমে, এই যে গ্লাভস, এই মাস্ক, যা যা লাগে আমার জানাইও, আমি যত কেন পারি যদি আমার সব ক্ষমতায় কুলায় আমি তোমরা দেওয়ার চেষ্টা করবো। তোমরা রই দে দাঁড় করাইবি লাগে, আমি দুঃখিত কিন্তু আসলে এর সে খালি জায়গা আর পাওয়া যাইতেছে না, যেখানে তো ফাঁকে ফাঁকে থাকা যায়।
ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।